বহুগুণে গুণান্বিত একজন মানুষ। তিনি যেমন ছিলেন ক্রীড়া সংগঠক, তেমন ছিলেন একজন সাংস্কৃতিক কর্মী এবং তিনি ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। তিনি আবহাওয়ী ক্রীড়া চক্রের মতো একটি প্রতিষ্ঠা দাঁড় করিয়েছিলেন, যেটি বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করে দিয়েছিল, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিল। তিনি একই সাথে ক্রীড়াবিদ ছিলেন, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। এরকম একজন মেধাবী তরুণকে 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয়েছিল এবং তাকে হত্যা করার মধ্য দিয়ে যিনি পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিতে পারতেন তেমন একজন মেধাবী তরুণকে হত্যা করা হয়েছিল এবং তিনি যদি বেঁচে থাকতেন জাতিকে অনেক কিছু দিতে পারতেন। 15ই আগস্টের খুনিরা আসলে শুধু বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেয়েছিল, সেই কারণে শিশু রাসেলকেও সেদিন হত্যা করা হয়েছিল। আজকের এই দিনে তার হৃদয় আত্মার প্রতি হৃদয় আত্মার মাগফিরাত কামনা করি। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। তবে দুঃখজনক হলো সত্য, এখনো বিএনপির মিছিলে স্লোগান হয় 15ই আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান হয়। এবং তারা যে 15ই আগস্ট ঘটিয়েছে, তাদের নেতা জিয়াউর রহমান যে 15ই আগস্ট ঘটিয়েছে, তারা সেটি এই স্লোগানের মাধ্যমে স্বীকার করে নিচ্ছে, স্বীকার করে নিয়েছে। 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন হয়, 15ই আগস্ট খালেদা জিয়ার জন্য কেক কাটা হয়, অর্থাৎ হত্যাকারী এবং হত্যাকাণ্ডকে উপহাস করার উদ্দেশ্যে এগুলো করা হয়। এই অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া প্রয়োজন। ধন্যবাদ।